আসসালামু আলাইকুম। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। লিও কওয়ি আল কুরা ও জর্দি আলবা এন্ড ইউ এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ক্রীড়া বিজ্ঞানীদের একজন মেসিকে সেরা প্রমাণ করতে হাজির করেছেন এক্সজি বিল্ড নামের একটি পরিসংখ্যান তত্ত্ব, যেখানে উঠে এসেছে মেসি শুধু গোল করেন না বা করান না, আরো অনেক কিছু করেন তিনি। লিওনেল মেসিকে আপনার সেরা ফুটবলার মনে নাও হতে পারে, হতে পারে আপনার চোখে পৃথিবীর সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তবে ভুল করে একথা সাইমন ব্রন্ডিসনের কানে তুলতে যাবেন না। বিশ্বখ্যাত এই ক্রীড়া বিজ্ঞানীর মতে পৃথিবীর সেরা একজনই, আর মেসি যতদিন বেঁচে থাকবে তার মতো আর কেউ হতে পারবে না। তবে যদি আপনার মনে হয় মেসি নয় সেরা অন্য কেউ, আপনার উদ্দেশ্যে ব্রন্ডিসনের জবাব, আপনি তখনই মেসি বাদে অন্য কাউকে সেরা বলতে পারবেন যদি মেসি পা ভেঙে এক বছর ঘরে পড়ে থাকে, অথবা মেসি মারা যায়, অথবা আপনি মিথ্যা বলছেন। বিজ্ঞানীদের তত্ত্ব আবেগ দিয়ে চলে না, তার প্রমাণ করতে হয়। ব্রন্ডিস মেসিকে সেরা প্রমাণ করতে দুটি পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছেন। এক সাক্ষাৎকারে ব্রন্ডিস বলছেন এই মুহূর্তে মেসি প্রতি 48 মিনিটে একটি করে গোল করছেন বা কাউকে দিয়ে গোল করাচ্ছেন, অর্থাৎ প্রতি ম্যাচে মেসি দুটি করে গোল বা অ্যাসিস্ট করান, যে পরিসংখ্যানে মেসির ধারে কাছে আর কেউ নেই এই মুহূর্তে। আবার গোল করা বা গোল করানো তো নয়, মেসির আসল জাদু লুকিয়ে আছে তার খেলার মধ্যে। যদিও গোল করা বা করানো সাধারণত চোখে পড়ে সবার, কিন্তু বার্সেলোনার মতো দল খেলাটা গুছিয়ে আক্রমণে যায়, ফলে প্রতিটা গোলের পিছনে অনেকের অবদান থাকে। এই অবদান বের করার উপায় হলো এক্সজি বিল্ড নামের একটি পরিসংখ্যান তত্ত্ব। এই সংখ্যানে যিনি গোল করেছেন আর যিনি গোল করতে সহায়তা করেছেন তাদের বাদ দিয়ে বাকি সবার অবদান মাপা হয়। ধরা যাক একজন গোলরক্ষক প্রথমে একজন ডিফেন্ডারকে বল ঠেলেছেন, সে ডিফেন্ডার বল দিয়েছেন অন্য মিডফিল্ডারকে, মিডফিল্ডার থেকে উইঙ্গার, সেখান থেকে গোলমুখে থাকা কোনো খেলোয়াড়কে বল ঠেলানো হলো, তারপর এলো গোল। এক্সিবিল তত্ত্বে অ্যাসিস্টকারী উইঙ্গার আর গোলদাতা বাদে বাকি সবার অবদান মাপা হয়। এখানে গোলরক্ষক ডিফেন্ডার মিডফিল্ডার পয়েন্ট পাবেন, শেষের দুজন পাবেন না। মেসি যে অবিশ্বাস্য হারে গোল করেন এবং গোল সহায়তা করেন তাতে সাধারণ হিসাব বলে এক্সিবিলিটে মেসির তেমন পয়েন্ট আসার কথা নয়। এলো যে কোনো বিল্ড আপের শুরুর দিকে যারা থাকেন তাদের পয়েন্ট মেসির চেয়ে বেশি হবে, কিন্তু ব্র্যান্ডিস হিসাব করে দেখিয়েছেন এখানে মেসির স্কোর অনেকের থেকে অনেক বেশি। 2017-2018 মৌসুমের তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে মেসির এক্সিবিল স্কোর চেলসির ইডেন হেজার্ড, আর্সেনালের মেসুদ ওজিল কিংবা টটেনহ্যামের ক্রিশ্চিয়ান এরিকসনের চেয়েও অনেক বেশি। এ সংখ্যায় মেসি পিছিয়ে ফেলেছেন রোনালদো, মোহাম্মদ সালাহ ও নেইমারকেও। মেসির সংখ্যা মেসির অ্যাসিস্টের সঙ্গে মেসির এক্সিবিল স্কোর সবে বিবেচনা করে ব্রান্ডিস এই মুহূর্তে পৃথিবীর সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই আখ্যায়িত করছেন। খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।